Hello everyone, good morning, happy Tuesday. Finally, back to normal routine. Shobar ajke office, school, shob shuru hoye geche. Ami babu jacche ekhon school e. Ektu deri hoye geche ajke ghum theke uthte amader. To tarahuro kore beriyechi. Ami babur ajke lunch dewa hoye geche. Lunch e fried rice diye diyechi. Kintu or morning je snack seta jhamela nei dawar. Normally ami apple di, ba kono erokom maximum fruits di. এটা আজকে দিতে হবে না কারণ আজকে উনি $2 নিয়ে হ্যাঁ $2 নিয়ে যাচ্ছে স্কুলে $2 কে কি বলিস জানা টুনি টুনি হ্যাঁ এখানে হচ্ছে $1 কে বলা হচ্ছে লুনি $2 কে বলা হচ্ছে টুনি তো আমাদের জন্য তো টুনি আর কি বেশ একটা ফানি ওয়ার্ড তো টুনি হ্যাঁ টুনি একটা পাখি বার্ডের নাম জানিস তো হ্যাঁ না লুনি সেটা হচ্ছে লুনি না না টুনি হচ্ছে বাংলাতে একটা টুনি পাখি আছে হ্যাঁ তো টুনি নিয়ে যাচ্ছে দুডালা তুই পপকর্ন কিনে খাবে আজকে স্কুলে বলছে একটা বার্ড নিয়ে যাচ্ছি স্কুলে ওই বার্ডটা নিয়ে যাচ্ছে তো সে যেন মর্নিং স্ন্যাক আর দিলাম না নিয়ে হ্যাঁ আজকে আকাশ খুব সুন্দর ভালো মানে একেবারে আমাদের ওখানের বসন্তকাল বলতে যেরকম হয় না একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে খুব ভালো ওয়েদার এই যে টুপি টুপিও পড়তে হয়নি এরকমই থাকুক বাবা আর ঠান্ডা চাই না আপাতত কয়েক মাস আবার পরে দেখা যাবে বলছে হবে হ্যাঁ ওদের প্রেডিকশন অবশ্য বলছে যে মানে চান্স আছে আবার আর কি এরকম হঠাৎ করে আরো বেশি ঠান্ডা হওয়ার দেখা যাক পয়লা বৈশাখের দিন অ্যাটলিস্ট যেন স্নোফল না হয় পয়লা বৈশাখ স্নো এটা সামনে স্যাটারডে পয়লা বৈশাখ ওইটা আর কি মেনে নেওয়া যাবে না এরকম ব্যাপার চৈত্র মাসে স্নো অনেক হয়েছে কিন্তু পয়লা বৈশাখে যেন না হয় অফিস শেষ করেছি এবার হচ্ছে রান্নাঘরে এসেছি খুব তাড়াতাড়ি রান্না করবো আজকে খুব শর্টকাট রান্না একটাই আইটেম হবে পানির আলু ফুলকপি দিয়ে একটা তরকারি তার কারণ হচ্ছে বেশি সময় নিয়ে একটা আমি 7:30 থেকে সুইমিং ক্লাস আছে আমাদের 7টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে 7:05 এরকম সময় বেরোবো আর তার আগে তো এখন বাজে হচ্ছে কটা এখন 5:30 হয়ে গেছে আজকে বাইরে ওয়েদার ভীষণ ভালো মানে 20 ডিগ্রি টেম্পারেচার পেয়েছি আমরা বাড়িতে রান্না খাওয়া করে ঘরে বসে সময় নষ্ট করবো না একটু ব্যাকইয়ার্ডে যাবো আবার একটু বাইরে খেলতে যাবে এসব করে তারপরে 7টার সময় যাব সুইমিং ক্লাসে তো সেই সবের জন্য আমি ঝটপট করে 30 মিনিটের মধ্যে আমার পনির আলু ফুলকপির তরকারিটা বানিয়ে ফেলি অ্যাবি আর অমিত চলে এসছে ব্যাকইয়ার্ডে খেলতে আমার এখনো রান্না বান্না বাকি আছে যে এর গরম লেগে গেছে এদের সবার খেলাধুলা করে থ্রো করো না আমি নিয়ে নিচ্ছি ছেড়ে দাও আমি নিয়ে নিচ্ছি ফুরফুরে হাওয়া দাঁড়াও বাবার সাথে সকার খেলতে চলে এসছে এক্ষুনি ঝগড়া লাগবে তো জোরে আমি যদি কোনো রকম একটু হেরে যেতে থাকে ব্যাস এক্ষুনি চেঁচামেচি করে এমন একটা করবে আমারও মনে হচ্ছে যে ব্যাকেটে গিয়েই দাঁড়াই কিন্তু কিছু করার নেই আজকে টিউসডে লাঞ্চ বাড়িতে ডিনার বাড়িতে বানাতেই হবে তো ওটা বানিয়ে তারপরে যাবো আমার হয়ে গেছে 10-15 মিনিট আর লাগবে এত ভালো ওয়েদার পেলে আমাদের যে কি খুশি হই আমরা বলি না যে এরকম একটু মানে এত ঠান্ডার পর একটু এরকম গরম ওয়েদার হলে মনটাই খুশি খুশি হয়ে যায় খেলে খেলে লাল হয়ে গেছে আমার টিউলিপ গাছের কি অবস্থা দেখেছিস ও হো একটা টিউলিপ গাছ হয়েছে তো হ্যাঁ গত বছর কি পুজোর সময় এনেছিলাম বলে তো অক্ষয়তৃতীয়াতে পুজো হয়েছিল আমার টিউলিপ গাছ নো নো এরকম করো না বাবা আমার টিউলিপ গাছ গত বছর আমরা অক্ষয় তৃতীয়ার দিন পুজো করেছিলাম ফুল এনেছিলাম ফুল পাইনি এরকম টিউলিপ গাছ মানে গাছ শুদ্ধ টিউলিপ বাল্ব শুদ্ধ ফুল পেয়েছিলাম তো আমি ফুলগুলো দিয়ে পুজো দিয়ে ওই বাল্বগুলোকে লাগিয়ে দিয়েছিলাম একটাই হয়েছে তিনটে লাগিয়েছিলাম আমার যতদূর মনে পড়ে এখানে একটা ওখানে একটা ওখানে একটা কিন্তু আমাদের একটাই হয়েছে যা হোক একটা ফুল হবে দেখে ভাল লাগছে ওই কর্নারে আছে আমাদের মিন্ট পাতার গাছ ওটা আপনা থেকেই হয় আর কি কিন্তু যাই না এখনো অব্দি ওঠেনি হ্যাঁ হ্যাঁ উঠবে এই যে আমি রোজ বাগান দেখাবো রোজ রোজ বাগান দেখতে খুব ভালো লাগে এগুলো হচ্ছে মিন্ট পাতার গাছ এখনো তো স্নো সবে কাটিয়ে উঠেছে এখনো এখনো সবুজ সবুজ বেরোয়নি কিন্তু এগুলোই বড় হয়ে এতটা হাইটের হবে মিন্ট হবে পাতা আর কিনতে হবে না সামারে এগুলো দেখেছো গাছে কুড়ি চলে এসছে ফুল হবে এই দুটো গাছে এগুলো হচ্ছে লাইলাক ফ্লাওয়ার একটু পার্পেল ডিপ পার্পেল আর লাইট পার্পেল কালার হয় কুড়ি চলে এসছে মানে রেডি একদম স্প্রিংয়ে সবাই এখন সাজগোজ করবে বাহ এগুলো দেখতেও ভাল লাগে
এটা তো হচ্ছে আমাদের সামারের আগের বছরের বেড আর কি, এখানে হয়েছিল সব শাকসবজি। এবার হয়তো এখানে করবে না, অমিত কি প্ল্যান করছে জানি না, তো বেডের এই জায়গাটা চারপাশটা তুলে দিয়েছে, এবার একটা অন্য জায়গায় করবে বলছে বার্ড ফিডারে। দেখি আজকে এখন আমার রান্নাটা হয়ে যাক, হয়নি এখনো রান্না, আমি জাস্ট ঢাকা দিয়ে ঝোল বানাতে দিয়ে চলে এসেছি। বার্ড ফিডারে খাবার দেওয়া শুরু করে দেবো। ওই যে অ্যাবিকে বলা হচ্ছে গেম ওভার, অ্যাবি উঠবে না খেলা ছেড়ে, এটাতে এখনো বেরোয়নি। এটা একটা ওই চেরি ব্লসমের মতনই একটা হোয়াইট ফ্লাওয়ার হয়, কিন্তু এটা এখনো অবধি কুড়ি বেরোয়নি। এ আবার বলছে লাইব্রেরিও যাবে, এই লাইব্রেরি যেতে হলে বইপত্র খোঁজো অ্যাবি, চলো। বাইরে ঘুরে এসে মনের ভেতরে গান বাজছে, বসন্ত এসে গেছে। যে পানির আলু ফুলকপির তরকারি হচ্ছে, খুব অল্প করে করেছি, কারণ হচ্ছে কাল দুপুরবেলার না জন্য একটু স্যামন মাছ আছে, এগুলো আছে, জাস্ট একবেলা হয়ে মানে একবেলা হবে না, তার থেকে থেকেই যাবে, তাও অল্প অল্প করেই করেছি। আর এদিকে সবজি করবো না করে সবজিটা করেই ফেললাম। একটা কুমড়োর কিছুটা অংশ নষ্ট হবে না রান্না করলে। বেগুনি বানিয়েছিলাম, সেই কিছুটা অর্ধেক বেগুন ছিল অর্ধেকেরও কম, তো সব দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম, একটু বড়ি দিয়ে দেবো এটার মধ্যে। বেরিয়ে পড়লাম একটু যাওয়ার সময় একটা ওই বাড়ির কাছে যে দোকানটা, ওখান থেকে একটু ব্রেড কিনে তারপরে আমি লাইব্রেরি হয়ে তারপরে চলে যাব হচ্ছে সুইমিং ক্লাস। সুইমিং ক্লাস তো 7:30 সময় হয়েছে, তো অনেকটাই লেট, বাড়ি আসতে আসতে মোটামুটি অ্যাবিকে স্নান করাই তারপরে আসি, ওই আর কি 8:20-8:30 হয়ে যায় আমাদের। পাড়ার দোকানে 2-3 জিনিস কেনার আছে, কিন্তু এসছি সবাই মিলে, বাইরে বেরোতে পারলেই ভালো, এরকম একটা ব্যাপার, তো চলে এসছি। হয়ে যাবে, 10 মিনিটের কাজ। দোকানের সামনে ফুল গাছ রেখেছে, এখনো লেবেলিং করেনি, আজকেই মনে হয় রেখেছে। এগুলো তো ছোটবেলায় আমাদের বাড়িতে হতো, এগুলোকে তো পেঞ্জি বলতো, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের, এখানে কি বলে এখনো জানি না আমি, অনেক রেখেছে। এত হাওয়া দিচ্ছে, ইন্ডিয়াতে তো এগুলো হচ্ছে আমাদের মানে শীতকালীন ফুল, এগুলো হচ্ছে এখানে সামারের ফুল। হয়ে গেছে লাইব্রেরি কাজ, এবার আমরা যাচ্ছি হচ্ছে সুইমিং ক্লাসে। সুইমিংয়ে টি শার্টটা পরিয়েই নিয়ে এসেছি অ্যাবিকে, চলো। এটা মনে হচ্ছে নতুনটা, স্কাই ব্লুটার জায়গায়, ও আজকে নতুন টি শার্ট। পৌঁছে গেছি অ্যাবি বাবু সুইমিং ক্লাস। এই দাঁড়া একবার, আমরা 4 মিনিট আগে পৌঁছেছি, এখানে আবার শাওয়ার করে তারপরে যেতে হয়, তো আগের দিন এরকম শাওয়ার করে 3-4 মিনিট ওরকম ঠান্ডা গায়ের মধ্যে দাঁড়িয়েছিল, তার থেকে আমি বলেছি ঠিক 7:29 হবে, তারপরে যা আজকে ফাঁকা আছি খোলো, 7:29 হলে পরে গিয়ে শাওয়ার করে ঢুকে পড়ে। সুইমিং ক্লাস থেকে বেরিয়েছে অ্যাবি, আর সুইমিং ক্লাস থেকে বেরিয়ে শাওয়ার করার সময় বলছে প্লিজ যেন বাইরেটা আলো থাকে, আলো আছে দেখ, এখন বাজে 8:15, আলো আছে, আস্তে আস্তে আরও হবে, এরপরে তো 9:30-9:30 সময় মানে আলো থাকবে, একদম পিক সামারে 9:30-9:45 এরকম সময় আলো থাকে, মানে আমরা মানে সূর্যের আলোতেই লাঞ্চ, সূর্যের আলোতেই ডিনার, এরকম খাওয়া দাওয়া হয়, তারপরে গিয়ে সানসেট হয়। এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে তো সবার অবশ্যই খুব খিদে পেয়েছে, এই জন্য রান্নাটাও করে এসেছি, গিয়ে এবার খাওয়া দাওয়া করে নেব। চারিদিকে পাখির আওয়াজ, মানে পাখি উড়ে যাচ্ছে আর পাখির আওয়াজ করছে, সেই সকালবেলাও অ্যাবিকে স্কুলে দিতে গিয়ে অ্যাবি বলছিল পাখি, এখনো তাই। হ্যাঁ চলো দেখে দেখে পার্কিং লট দেখে, পাখি ও পাখি খুঁজতে ব্যস্ত, বাবা আজকে অনেক দূরে পার্কিং পেয়েছে তো বাবা। বাড়ি এসে খাবার আর গরম করতে হয়নি, দুটোই তো ফ্রেশ রান্না করে গেছিলাম, ওয়ার্মই ছিল, শুধু ভাতটা একটু মাইক্রোওয়েভ করে নিলাম। আর এই যে আজকে যেহেতু সিম্পল মেনু, সেহেতু সবাইকে সাজিয়ে গুছিয়ে দিতে হবে, তো বাটি বাটি করেই দিলাম। আর একটু আচার নিয়েছি, এটা একটা নতুন আচার কিনেছি, এটা হচ্ছে চিলি অ্যান্ড ম্যাঙ্গো, বেশ ভালোই খেতে। সব কাজকর্ম গুটিয়ে এসেছি, হ্যাবি বাবু ঘুমিয়ে পড়েছে আজকে, ঘুমিয়ে পড়ারই কথা ওর আর কি, স্কুলে দুবার সকাল খেলেছে, বিকেলবেলা বাবার সাথে এত খেলাধুলো করেছে, তারপরে সুইমিং করে এসছে, এসে বলছে খাচ্ছে, আর বলছে মানে এসে তো 1 মিনিটও দাঁড়ায়নি, খাওয়া দাওয়া করে নিয়েছে। আমি জানতামই এরকম হবে, তো আমি এসেই সঙ্গে সঙ্গে হাত ধুয়ে খাবার টাবার সব রেডি করেছি, আর সঙ্গে সঙ্গে খেয়েও নিয়েছে, আর তার মধ্যে কানে জল ঢুকেছে, কানে জল ঢুকেছে, আজকে একটু জল খেয়েছে, আমরা দেখেছি একটু হাবুডুবু খাচ্ছিল, অনেকগুলো পুল, তো কোনোটা হয়তো 5 ফিট কোনোটা 3 ফিট এরকম, তো আজকে মনে হয় একটু একটু বেশি গভীরতায় গেছিলো, দেখলাম যে জলটালো খেলো, কানে জল ঢুকেছে, জল ঢুকেছে, অস্বস্তি হচ্ছে,
তো আমি বললাম যে তুই একটা কাজ করিস, কানে যে জল ঢুকেছে সেই কানটা বালিশের মধ্যে এমনি করে দিয়ে ঘুমিয়ে পড়িস। আমাদের জানার মধ্যে হচ্ছে কানটাকে, যেই কানটা হচ্ছে সেই কানটা এরকম করে এরকম এরকম করলাম, দিয়ে কিছু লাভ হলো না বললো। আর অমিত বললো তুই একটু লাফিয়ে নে, যদি কারোর কাছে কোনো টিপ থাকে কি করে কানে জল বের করা যায় তাহলে অবশ্যই জানিও আমাদের। ওকে আপাতত ওই যে ওরকম কান একদিকে দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে, দেখা যাক কাল সকালে উঠে কি বলে। তো ব্লগ আজকে আমি একাই শেষ করছি, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা, গুড নাইট।